আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকায় বৃত্তাকার নৌপথের বাধা কম উচ্চতা সেতু, বিশ্বব্যাংকের সহায়তা চলছে সমীক্ষা। বড় সম্ভাবনা দেখাচ্ছে কৃষি পণ্য, নতুন বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে রপ্তানি বাড়াবে বহুগুণ। এক সপ্তাহে সাত হাতির মৃত্যু, বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যা, দাবি পরিবেশবাদীদের, বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে, অতিথি পাখির কলকাতলিতে মুখর চলকবিল, দৃষ্টিনন্দন রূপ দেখতে দর্শনার্থীদের ভিড়। রাজধানীর চারপাশে হবে বৃত্তাকার নৌপথ। দেড় যুগ ধরে এমন স্বপ্ন দেখেছে ঢাকার মানুষ, কিন্তু বাস্তবে ফল দেয়নি, উল্টো বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক ব্রিজের উচ্চতা। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। পৌনে 300 বর্গ কিলোমিটারের ঢাকা, মানুষের বাস প্রায় 3 কোটি। এতটুকু জায়গায় এত বেশি মানুষের যাতায়াতের মাধ্যম শুধুই সড়কপথ। আর অপরিকল্পনায় লুপ্ত প্রায় 400 বছরের পুরনো ঢাকার নদীপথ। জেমস রেনেলের সময় বুড়িগঙ্গার যে আয়তন ছিল তার অর্ধেক নেমে এসছে সিএসএস সময়। রাজধানী ঢাকা গড়েই উঠেছিল নদীর বহমানতার উপর ভিত্তি করে। বর্ষায় টলমলে, শীতে যৌবন হারানো নদী তবুও দিয়েছিল যাতায়াতের ভরসা। সম্প্রতি সেতুর তলায় জাহাজের মাস্তুল বেঁধে যাওয়ায় নৌ চলাচল হচ্ছে বাধাগ্রস্ত। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষার মতো নদীবেষ্টিত শহর রাজধানী ঢাকা। শহরে যখন অসহনীয় যানজটে নাকাল নগরবাসী, তখন ঢাকার মানুষ সবসময় চেয়েছে চারপাশের নদীগুলোকে নৌপথ হিসেবে ব্যবহারের। বলছিলাম, বসিলা, আমিনবাজার, আশুলিয়া, ধৌর, বিরুলিয়া, তেরোমুখ, প্রত্যাশা, পূর্বাচল, কায়েতপাড়া, চনপাড়া, বেড়াইত আর ইছাপুরার ভাঙ্গা সেতুর কথা। তিনটি সড়ক সেতু আর দুটি রেল সেতু আছে টঙ্গীতে। এসব সেতু নির্মাণের নৌপথের শ্রেণী অনুযায়ী উচ্চতা রাখা হয়নি। নকশায় গার্ডারের উচ্চতা থাকার কথা ছিল 25 ফুট, বাস্তবে আছে অনেকখানি কম। আমিনবাজারে আরো দুটো সেতু হওয়ার কথা, বসিলাতে আরও সে নতুন করে সেতু হওয়ার কথা, বুড়িগঙ্গার উপর আরও অনেকগুলো কয়েকটা সেতু হওয়ার কথা, বালুতে একটা হচ্ছে একটা। সুতরাং এগুলোর ডিজাইনগুলো ঠিক মতো হয়েছে কি না, এটা একটা অনেক বড় বিষয়। পুরোপুরি টঙ্গী থেকে আবার ঘুরে এসে টঙ্গীতে যাতায়াত করছে না ঠিকই, কিন্তু যেরকম বিরুলিয়া থেকে অথবা আশুলিয়া থেকে সদরঘাট, সদরঘাট থেকে মুন্সিগঞ্জ, আবার নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, বেশ কিছু বালু নদী দিয়ে টঙ্গী পর্যন্ত নৌযান কিন্তু যাতায়াত করে। সড়ক, জনপথ, রেলওয়ে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় না থাকায় বেহাল সেতুতে অবস্থা কাহিল জনগণের। অন্যান্য যে সেতুগুলো আছে বা নতুনভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে এবং আর কয়েকটা আছে যেগুলো আমাদেরকে অপসারণ করতে হবে। যান চলছে প্রত্যেক সেতুতে, ইচ্ছা থাকলেও তাই আপাতত ভাঙ্গা সম্ভব নয়, দাবি নৌপরিবহন মন্ত্রণালয়ের। কয়েকটি ব্রিজের কারণে বাণিজ্যিকভাবে আমরা করতে পারি না, যেমন আমরা টঙ্গী রেল ব্রিজ, ভবিষ্যতে টিউব হতে পারে একটা চিন্তা আছে, আর একটা স্লাইড হতে পারে। বিশ্বব্যাংকের সহায়তায় 110 কিলোমিটার নৌপথের সমীক্ষা চলছে। কারিগরি নিরীক্ষা শেষে আশা জাগবে বৃত্তাকার নৌপথের। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বড় সম্ভাবনা দেখাচ্ছে কৃষি পণ্য, রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এ খাত। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিনিয়োগ আর উন্নত প্রযুক্তির সমন্বয়ে কৃষি পণ্যের রপ্তানি বাড়াবে বহুগুণ। মেহেদি হাসানের রিপোর্ট। কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, বহুমুখী হচ্ছে পণ্য, আর এতে মিলছে সুফলও, বাড়ছে এখাতের রপ্তানি আয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, 2020-21 অর্থ বছরে কৃষিপণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করে 1.02 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে 19.27% বেশি। তবে চলতি অর্থ বছরে আরও গতি পেয়েছে এখাতের রপ্তানি বাণিজ্য। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে এসেছে 464 মিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 29.34% বেশি। পাশাপাশি এ সময় হোম টেক্সটাইল ও পাটকে পেছনে ফেলেছে কৃষিপণ্য, এতে রপ্তানিতে তৈরি পোশাকের পরেই এখাতের অবস্থান। উদ্যোক্তারা বলছেন, কৃষিপণ্যের বড় অংশ এখনও প্রক্রিয়াজাতকরণের আওতায় আসেনি, এখাতের সম্ভাবনা অনেক। বাংলাদেশে আমরা অ্যাগ্রিকালচার সেক্টর নিয়ে যারা কাজ করছি, আমাদের সরকার এবং আমাদের যারা আমরা প্রসেসর আছি, আমি দুজনের মধ্যে কিন্তু একটা সমন্বয় আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। পণ্যের উৎপাদন বাংলাদেশে বাড়াতে পারি, কীভাবে আমরা আরও প্রতিযোগিতামূলক মূল্যে আমরা যেন আমাদের কাঁচামালগুলো পেতে পারি, এবং পৃথিবীতে যদি আরও যদি আমরা পণ্য সামগ্রী নিয়ে উপস্থিত হতে পারি, করোনা পরবর্তী পৃথিবীতে বাংলাদেশের এগ্রিকালচার প্রোডাক্টসের চাহিদা কিন্তু উত্তত থাকবে এবং আমরা কিন্তু উত্তত আরও ভালো করতে পারবো। তবে কৃষিখাতে বিশ্বজুড়ে যে প্রযুক্তি বিপ্লব ঘটেছে, সে তুলনায় এখনও পিছিয়ে বাংলাদেশ। উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকারি ও বেসরকারি উভয় খাতকেই এগিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের বাংলাদেশের এগ্রিকালচারে না ব্যাপক প্রযুক্তি উন্নয়ন ঘটানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আজকে বাংলাদেশের একটা টমেটোর গাছ 4 ফিট আমরা দেখে এসেছি আমাদের চোখের সামনে, নেদারল্যান্ডের টমেটোর গাছ 6 ফিটের উচ্চতা সম্পন্ন। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে হলে নতুন বিনিয়োগ, পণ্যের বহুমুখীকরণ ও সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে, নিশ্চিত করতে হবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। কৃষিপণ্যের বাণিজ্যিকীকরণের জন্য আমাদেরকে প্রক্রিয়াজাতকরণ বা প্রসেসিং ইন্ডাস্ট্রিকে আধুনিকায়ন করতে হবে, প্রসেসিং ইন্ডাস্ট্রিকে সম্প্রসারিত করতে হবে, এবং এর জন্য পাবলিক সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে উভয় ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিপণ্য রপ্তানিতে 20% পর্যন্ত নগদ সহায়তা দিচ্ছে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দিনকে দিন বাড়ছে হাতি নিধনের ঘটনা। চলতি সপ্তাহেই হত্যা করা হয়েছে 7টি বন্য হাতি। বনাঞ্চল দখল, চাষাবাদ আর হাতির দাঁত বিক্রির জন্য একটি সংঘবদ্ধ চক্র কখনো বিদ্যুৎ পৃষ্ঠ, কখনো বা গুলি করে ফাঁদ পেতে হত্যা করছে হাতি। শেরপুর, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে হাতি হত্যার ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজিনের রিপোর্ট। সারা দেশে এশিয়ান হাতি রয়েছে 268টি। এদের 2/3 বসবাস কক্সবাজার, শেরপুর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। হাতি চলাচলের জন্য রয়েছে 12টি করিডোর। বনাঞ্চল ধ্বংস, রোহিঙ্গা বসতি, পর্যাপ্ত খাদ্যভাব সহ চলাচলের করিডোর চরমভাবে বাধাগ্রস্ত হওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে হাতি, নষ্ট করছে ফসলের ক্ষেত, বাড়িঘর। লোকালয়ে হাতি আসা ঠেকাতে দুর্বৃত্তরা ফসলের ক্ষেতে পল্লী বিদ্যুতের তারে সংযোগ বসিয়ে কখনো বা গুলি করে হত্যা করছে হাতি। গত 1 বছরে কক্সবাজার অঞ্চলে 10টি ও শেরপুরে গত 26 বছরে 31টি হাতি হত্যা করা হয়। এভাবে ফাঁদ পেতে হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদীরা। কক্সবাজারে হাতি নিরাপদ নেই। আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য, এই হাতিগুলো রক্ষার জন্য পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। বন বিভাগ জানায়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বনাঞ্চলে হাতির করিডোর ও আবাসস্থল বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ হাতির জায়গায় মানুষ চলে আসছে, হাতির যেখানে বসবাস করতে ফ্রিলি, যেখানে মানুষ গড় উঠাচ্ছে, মানুষ এসে একটা জায়গায় ধান চাষ করতেছে, গরুদের হাল চাষ করতেছে, যার ফলে হাতি দেখে হাতির সাথে মানুষের কনফ্লিক্টটা হচ্ছে। আমরা প্রায় 20টি EFT মানে ইলিফেন্ট রেসপন্স টিম আমরা গঠন করেছি। এই ইলিফেন্ট রেসপন্স টিম স্থানীয় বন বিভাগ, স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিশেষ করে ঢোল পিটিয়ে, আওয়াজ করে, পটকা বাজিয়ে তাদেরকে আবার বনাঞ্চলে ফেরত পাঠিয়ে দিচ্ছে। একের পর এক বন্য হাতির মৃত্যুতে এশিয়ান হাতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ির 1 নম্বর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক সুমন হোসেন মামলাটি আমলে নিয়ে তা PBI ফরিদপুরকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। গতকাল মামলাটি দায়ের করেন বাংলাদেশ মানবিক সোসাইটি রাজবাড়ির পৌরসভা শাখার সভাপতি শশী আক্তার। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জানান, মামলায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মানহানিকর বক্তব্য দেয় জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমের শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করেছে নাটোরের চলনবিলে। নানা প্রজাতির পরিযায়ী পাখির কলতান আর বিলেন দৃষ্টিনন্দন পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি, চলনবিল জুড়ে মনোমুগ্ধ পরিবেশ। বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোল সহ অসংখ্য পরিযায়ী পাখি। শীতের শুরুতে চলনবিল অধ্যুষিত সিংড়া, গুরুদাসপুর সহ বিভিন্ন এলাকায় আসে এসব পাখি। একসময় কিন্তু মুঘল সম্রাটরা এখানে বেড়াতে আসতো, এখন সেই মুঘল সম্রাটরা নাই, কিন্তু দর্শনার্থীদের ভিড় কমেনি। এখানে দেশ বিদেশে অনেক পাখি আসে, আমরা বিকেলের দিকে আসি, অনেক ভালো লাগে দেখতে, সুন্দর। বাহিরের পর্যটকরাও এখানে এসে ভিড় করে শুধু পাখি দেখার জন্য। পরিবেশবিদ সহ এলাকাবাসীর অভিযোগ, চলনবিল থেকে অবাধে শামুক নিধন সহ পাখি শিকারের কারণে পরিযায়ী পাখির আগমন কমে যাচ্ছে। শামুক পায় না, এই কারণে চলে যায়। তাছাড়া মেলা রঙের পাখি এখানে আসে, ওই পাখি শিকারীদের অত্যাচারে পাখি এখন একটু কম আসে। পাখি রক্ষায় শিকারীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। এই পর্যন্ত প্রায় 1,500 মতো পাখি অবমুক্ত করেছি, অনেকের জরিমানা করা হয়েছে। তো এখন আমরা সচেতনতামূলক কার্যক্রমও বৃদ্ধি করেছি, বিভিন্ন জায়গায় যেয়ে তাদের কাউন্সিলিং করা হচ্ছে। চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগেরও তাগিদ পরিবেশ কর্মীদের। রত্না সামান, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকায় বৃত্তাকার নৌপথে বাধা কম উচ্চতার সেতু, বিশ্বব্যাংকের সহায়তায় চলছে সমীক্ষা। বড় সম্ভাবনা দেখাচ্ছে কৃষিপণ্য, নতুন বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে রপ্তানি বাড়াবে বহুগুণ। এক সপ্তাহে 7 হাতির মৃত্যু, বৈদ্যুতিক ফাঁক পেতে হত্যা দাবি পরিবেশবাদীদের, বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।